কি হবে সংসার করে রে একদিন তো মরেই যাব রে সত্যি কথা শুধু শুধু বেকার বেকার জীবনটাকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলাম তাই না আরে সুখ শান্তি নাই সংসারে তো একটা কথা যার কথা না বললে নাই আজকে আমাদের সাথে সহযোগিতা করছেন যে সাউন্ড কি সাউন্ড দাদা এটা রকাস রকাস সাউন্ড একটু জোর করে দাদা ভাই জন্য এই সাউন্ডের জন্য একটু জোর করে করতালি সকলে মিলে আর যে দাদা ভাই আমাদের সাথে অপারেটিং করছে তার জন্য আরেকবার আরেকবার সকলে মিলে বেশ তাই বর্তমান কলিযুগে এমন একজন মানুষ নেই যিনি হাত তুলে বলবে আমি বড় সুখী তাই না মানে সবার কোনো না কোনো সমস্যা লেগেই আছে কারো কাছে টাকা পয়সা বেশি আছে বলে সমস্যা আবার কারো কাছে টাকা পয়সা কম আছে বলে সমস্যা তাই না আর তারপরে নানান জ্বালায় জ্বলতে জ্বলতে তো জীবন একেবারে জ্বলে গেল তাই কি বলছে গো আরে সুখ শান্তি নাই সংসারে একদিন তো চলেই যাব রে যেদিন আমার মরণ হবে রে যাবো চলে সকলকে ছেড়ে মনে মনে লুকিয়ে রেখে লাভ নেই যার যার ইচ্ছে করছে সে সে কিন্তু নাচতে পারো আর প্রয়োজন হলে আমিও চলে আসবো মানে ওই দূর থেকে আমি ঠিক থাকতে পারি না মানে কেউ যদি আনন্দ করে আমি ঠিক দূরে বসে থাকতে পারি না তালে তালে কিন্তু হ্যাঁ
আমি যাব চলে সকলকে ছেড়ে যেদিন আমার মরণ হবে রে